নমস্কার। থাইরয়েডের ওষুধ প্রায় বেশিরভাগ বাড়িতেই এখন চলে, কিন্তু এই থাইরয়েড ওষুধ যে মানুষ অনেক সময় ঠিক করে খেয়ে থাকেন না, কিছু ভুল ভ্রান্তি হয়ে থাকে খাওয়ার সময়তে, সেটাই এই ভিডিওতে বলার চেষ্টা করা হচ্ছে। তো বিষয়টা হচ্ছে যে থাইরয়েড ওষুধের মধ্যে এমনি থাকে লিভোথাইরক্সিন হোক বা এলট্রক্সিন হোক বা যে ওষুধগুলো সাধারণত মানুষরা খেয়ে থাকেন, কখন খান সাধারণত কখন, যে মানে সকালে ঘুম থেকে উঠলেন তারপরে ওষুধটা খেলেন, তারপর কিছুক্ষণ পর চা খেয়ে নিলেন বা কফি খেয়ে নিলেন, বিষয়টা কি ঠিক? এই ভিডিওতে এইটাই ফোকাস করার চেষ্টা করা হচ্ছে যে এই জিনিসটা কোথাও একটু ভুল হয়ে যাচ্ছে, দেখা যাচ্ছে যে এইসব মানুষরা বারবার থাইরয়েডের কমপ্লেন নিয়ে চিকিৎসকের কাছে গিয়ে থাকেন, কিন্তু বিষয়ে এই জায়গাটি একটু লক্ষ্য করা দরকার। ক্যান আই টেক লিভোথাইরক্সিন উইথ কফি ইন দ্য মর্নিং? এটা খুব সাধারণ কোশ্চেন যে সকালবেলাতে লিভোথাইরক্সিনের সাথে কি কফি খাওয়া যেতে পারে, এটা কতদূর ঠিক বিষয়টা। আরেকটা বিষয় হচ্ছে যে হাউ কফি ইন্টারফেয়ার্স উইথ থাইরয়েড মেডিকেশন, থাইরয়েড মেডিকেশনের সাথে কীভাবে কফি ইন্টারফেয়ার করছে। বিষয়টা হচ্ছে কেবল কফি না, চাও করছে। কেন করছে? কারণ হচ্ছে এফেক্ট অফ ড্রিঙ্কিং কফি ইন ক্লোজ সাকসেসন টু থাইরয়েড মেডিকেশন ফ্ল্যাকচুয়েটিং থাইরয়েড হরমোন লেভেলস উইথ সিমটমস। এবার কেউ যদি চায়ের সাথে বা কফির সাথে একটু আগে পিছু যদি এটা থাইরয়েড ওষুধটা খেয়ে থাকেন, তখন কিন্তু থাইরয়েড হরমোনের যে লেভেলসগুলো সেগুলো কিন্তু ফ্ল্যাকচুয়েট করতে থাকে, ডিফিকাল্টি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট ডোজের সাথে, ফলটা কি হচ্ছে লোয়ার অ্যাবজর্পশন অফ থাইরয়েড মেডিকেশন ইন দ্য ইন্টেস্টাইন। মানে কি হচ্ছে, ইন্টেস্টাইন মানে অন্ত্রের মধ্যে থাইরয়েড ওষুধটার শোষণটা যতটা পরিমাণ হওয়া প্রয়োজন সেটা ততটা হয় না, তার ফলে কি হচ্ছে যে কারণে ওষুধটা চিকিৎসক মহাশয় দিয়ে থাকেন সেই ওষুধটা ততটাই কিন্তু কার্যকর হচ্ছে না, তার ফলে হয় সেটা মানুষের শারীরিক সমস্যার কারণ হয়ে দাঁড়াতে পারে। এই ভিডিওতে এটাই বলার চেষ্টা করা হচ্ছে যে যে ওষুধের যে গাইডলাইন থাকবে চিকিৎসক মহাশয়ের কাছে সেটা ভালো করে জেনে নেবেন যে সেটা খাবারের সাথে কোনো অসুবিধা আছে কি না, কখন খেতে হবে, খাবার আগে না খাওয়ার পরে, কতক্ষণ গ্যাপ দিয়ে খেতে হবে। এই ওষুধটা বেলাতে 30 থেকে 60 মিনিট অন্তর গ্যাপ দিয়ে খাওয়াটা ভালো, কারণ ওতে অন্ত্রের মধ্যে শোষণ ঠিকভাবে হতে পারে। জেনারেলি রিকমেন্ডেশন এটাই থাকে টেক থাইরয়েড পিল ইন দ্য মর্নিং অন অ্যান এমটি স্টমাক অ্যান্ড ওয়েট অ্যান আওয়ার বিফোর ইটিং। কোনো খালি পেটে থাইরয়েড ওষুধটা নিন, তারপর এমটি স্টমাকে নিন, তারপর 1 ঘন্টা অন্তত গ্যাপ দিন, এটা হচ্ছে জেনারেল ব্যাপার। কিন্তু থাইরয়েড ওষুধ বলুন বা যে কোনো ওষুধ বলুন, চিকিৎসা মহাশয়ের কাছে একদম জেনে নিন সে ওষুধটা কেমনভাবে কখন কীভাবে খেতে হবে। এটা একটা এই ভিডিওতে এটা একটা বলার চেষ্টা করলো মেডিসিনের ব্যাপারে, কিন্তু যে কোনো মেডিসিন চিকিৎসা মহাশয় যে গাইডলাইন দেবেন সেটাই ফাইনাল, ঠিক আছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না এই চ্যানেলটিকে।